আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মাঝে মাঝে এমন প্রশ্ন হয়, আল্লাহ তো জানেন আমার অন্তর কি চায়। কখনো কখনো তিনি অন্তরের সব আশা আল্লাহ তাআলা পূরণ করেন না, হয়তো আমার কাঙ্ক্ষিত জিনিসটি আমার জন্য কল্যাণকর ছিল না, কিংবা আল্লাহ আমাকে বড্ড বেশি ভালোবাসেন তাই তো আমার ডাকটি তিনি শুনেন এবং প্রচুর ভালোবাসেন। তবে মাঝে মাঝে এমনটা ঘটে, আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাচ্ছি কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেননি। আল্লাহ তাআলা তো জানেন আপনার ভালো এবং মন্দ কোন বিষয়টি সত্য। যদি আপনি আপনার দোয়াগুলো সবসময় কবুল হয়ে থাকে তাহলে বিপদ বলতে এই শব্দটি থাকতো না, কষ্ট নামে এই শব্দটিও থাকতো না। দুঃখ কষ্ট আছে বিদেই আমাদের জন্য রয়েছে জান্নাত। একাকী নির্জনে যখন আমরা অশ্রু চোখে আল্লাহকে ডাকি, মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, চোখে পানি ফেলে দিই, তখন হয়তো আমার রব আসমানে দেখেন, শুনেন এবং আমার অন্তরে উপলব্ধি আশা যোগায় যে আমার দোয়াগুলো কবুল হচ্ছে। মনে রাখবেন, জীবনে হতাশ হয়ে কোনো লাভ নেই, যা হারাবার হারিয়ে যাবে আর যা পাওয়ার তা পেয়েই যাবে। সব ভালোতে শুধু প্রয়োজন তাওয়াক্কুল এবং আশা। ইমাম শাফি রাহিমুল্লাহ বলেন, যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়ার ছিল তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক, আমিন।